আসো পিলা মানে নবম শ্রেণীর ভৌতিক বিজ্ঞানের বিভিন্ন অধ্যায় পড়ি আমি চতুর্থ অধ্যায়কু যা। চতুর্থ অধ্যায়ের মধ্যে পূর্বপরি গোটিয়ে গোটিয়ে সব টপিক গুড়ি ক্রমান্বয়ে তুমি বহিরে থাকা অনুসারে আমি গোটিয়ে পরে গোটে আলোচনা করে চালা। পিলা মানে তোমার চতুর্থ অধ্যায়টি হল টপিকটি হল পরমাণু গঠন। তুমি মানে সমস্তে তৃতীয় অধ্যায়ের ডাল্টনকর পরমাণু তত্ত্বরে এ কথাটি জাণিছ যে ডাল্টন পরমাণু তত্ত্বরে কহিলে যে পদার্থগুড়িক পরমাণুকে নিয়ে গঠিত এবং পরমাণু অবিভাজ্য। কিন্তু পিলা মানে পরবর্তী অবস্থার ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে পদার্থর বিভিন্ন বৈদ্যুতিক গুণকু তার বৈদ্যুতিক ক্যারেক্টরকু লক্ষ্য করে বৈজ্ঞানিক মানে এই সিদ্ধান্তরে পৌঁছিলে যে পরমাণুগুড়িক অবিভাজ্য নুহে এবং পরমাণু মানক মধ্যে মধ্যে পরমাণু মধ্যে বা পরমাণুকে ভাঙ্গিলে পরমাণুঠার আহুরি ক্ষুদ্র কণিকা যে পরমাণু মধ্যে অনেক সে অবপরমাণু বলে কুহযায়। বৈজ্ঞানিক মানে পরমাণুর গঠন সম্বন্ধে তা মধ্যে বিভিন্ন অবপরমাণু তাঁকর অবস্থিতি কেউ কেমিতি রহন্তি কেতে সংখ্যক অছন্তি সে বিষয়ে গুটিয়ে গুটিয়ে সেমানে মডেল প্রদান কলে। আমি এ অধ্যায়ের প্রথমে সেই মডেলগুড়ি গুটিয়ে পরে গুটিয়ে আলোচনা করিবা। কিন্তু কেউ বৈদ্যুতিক গুণ এমিতি আসিলা যে বৈজ্ঞানিক মানে জানিলে যে পরমাণু মধ্যে মধ্যে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা আছে বা তাকে অবপরমাণু বলে কুহযায়, অবপরমাণু অছি বলে সেমানে কেমিতি জানিলে প্রথমে আস আমি আলোচনা করিবা। পিলা মানে কিছু জানিবা কথা যেমিতি কি তুমি জানিথিব পিলা মানে তুমি নিজে চাহিলে তার পরীক্ষণ করে পারিব। নুখুরা বাড়ক মুন্ডরে যদি আমি প্লাস্টিক পানিয়ারে নুখুরা মুন্ড কুণ্ডাই সারা পরে সে পানিয়াটিকে আমি টুকুরা কাগজ পাখু নবা তাহলে সে টুকুরা কাগজকু পানিয়াটি আকর্ষিত করিব। ইয়ে পরীক্ষণটি পিলা মানে অতি সহজ, তুমি মানে পিলাদিনে করিথিব বর্তমান বি চাহিলে এ পরীক্ষণ মধ্যে করে পারিব। সেইপরি যদি কাচ দণ্ডক আমি রেশম কোণার ঘষিবা, কাচ দণ্ডক রেশম কোণার ঘষি তাকে যদি আমি ফুঙ্কা যাইথিবা বেলুন নিকটক নবা তাহলে কাচ দণ্ডটি বেলুনকু টাণি রখিব। পানিয়া নুখুরা বাড় সহ ঘষি হওয়া, কাচ দণ্ডক সিল কোণা সহ ঘষি হওয়া দ্বারা বৈজ্ঞানিক মানে জাণিবা পাইলে যে পদার্থগুড়িক তার বৈদ্যুতিক গুণ প্রদর্শন করুছি। এদ্বারা এই বৈদ্যুতিক গুণ প্রদর্শন করুথিবার অর্থ হল সি কাহাকু আকর্ষণ করে পারুছি। এই পদার্থর বৈদ্যুতিক গুণকু আধার করে প্রত্যেক বৈজ্ঞানিক মনরে এ কথাটি নিশ্চিত উঁকি মারিথিব যে এই যে পদার্থগুড়িক ঘষি হওয়া দ্বারা কাহিকি বৈদ্যুতিক গুণ প্রদর্শন করুছি। ই কথা তো সমস্তে জানতে যে পদার্থ তো নিউট্রাল, কোণী চার্জ বহন করে না, তাহলে এমিতি চার্জ তা দেহরে কেউঠু আসিলা? তেমন খোঁজবাকে মিলে সমস্তে খোঁজবাকে লাগিলে যে পদার্থ এই যে ঘষি হওয়া দ্বারা পদার্থরে কাহিকি এমিতি গোটে গুণ প্রদর্শন করছে, যেমনি আকর্ষণ করিবার গুণ কাহিকি প্রদর্শন করুছি, এখন সমস্তে খোঁজবাকে লাগিলে। এরপরে প্রথমে দেখো পিলা মানে 1897 মসিহারে বৈজ্ঞানিক জে জে টমসন, পিলা মানে মনে রাখিব বৈজ্ঞানিক জে জে টমসন 1897 মসিহারে প্রথমে কহিলে যে পদার্থর পরমাণু মধ্যে এক বিযুক্তাত্মক কণিকা রয়েছে। সে হি প্রথমে পদার্থর পরমাণুরে বিযুক্তাত্মক কণিকা অছি বলে প্রথমে কহিলে জে জে টমসন, এবং সে তার নামকরণ কলে ইলেকট্রন। এবং সেই বিযুক্তাত্মক কণিকা যে পরমাণু মধ্যে থাকা বিযুক্তাত্মক কণিকার নামকরণ কলে ইলেকট্রন। তেণু যে জে জে টমসন প্রথমে ইলেকট্রন আবিষ্কার করেছিলেন, তেমন তাঁকু ইলেকট্রন আবিষ্কারক বলে কুহযায়। তাহলে পিলা মানে ইয়ে গোটে প্রশ্ন যে ইলেকট্রন আবিষ্কারক কি? পিলা মানে মনে রাখিব জে জে টমসন হচ্ছে ইলেকট্রন আবিষ্কারক। এরপরে ই গোল্ডষ্টাইন, বৈজ্ঞানিক ই গোল্ডষ্টাইন সেইপরি ভাবে বিভিন্ন পরীক্ষার জাণিলে যেমিতি পদার্থর পরমাণু মধ্যে নেগেটিভ চার্জ রয়েছে সেমিতি পদার্থর পরমাণু মধ্যে এক যুক্তাত্মক কণিকা বা পজিটিভ চার্জ পার্টিকল কণিকা অছি বলে সে জাণিবাকু পাইলে, এবং সে যুক্তাত্মক কণিকার নাম দেলে প্রোটন। তাহলে পিলা মানে পরমাণু মধ্যে দুই প্রকার চার্জিত কণিকা থিবা কথা আমি সমস্তে জাণিলে, গোটে হচ্ছে ইলেকট্রন যেকু জে জে টমসন আবিষ্কার করেছিলেন, এবং প্রোটন যিকি যুক্তাত্মক কণিকা যাহাকু ই গোল্ডষ্টাইন আবিষ্কার করেছিলেন। এই যে ইলেকট্রন বা প্রোটন যে রয়েছে, ইলেকট্রন হল নেগেটিভ চার্জিত, তেমন ইলেকট্রন কু
ई माइनस चिन्ह द्वारा चिन्हित करा जाए इलेक्ट्रॉन हला ई माइनस एटा हला इलेक्ट्रॉन इलेक्ट्रॉन को हमें ई माइनस चिन्ह द्वारा चिन्हित करिबा एवं प्रोटॉन को पी प्लस एही चिन्ह द्वारा चिन्हित करिबा जेहेतु प्रोटॉन पॉजिटिव तनो पी प्लस इलेक्ट्रॉन होची नेगेटिव तनो ई माइनस भाबरे एहाकु चिन्हित करा जाए प्रोटॉन एवं इलेक्ट्रॉन मध्यरे आउ जदि गुटे हमें तुलनात्मक चित्रण करिबा पिला माने इलेक्ट्रॉन थारु प्रोटॉन रो वस्तुत्व बहुत अधिक प्रोटॉन सामना रे बा प्रोटॉन आगरे प्रोटॉन सहित तुलना कले इलेक्ट्रॉन रो वस्तुत्व नगण्य अटे काहे कि नगण्य अटे पिला माने मन रखिबो गुटिए प्रोटॉन रो वस्तुत्व हला प्रोटॉन रो वस्तुत्व इलेक्ट्रॉन रो वस्तुत्व रो 1837 गुण पिला माने ताले गुटिए इलेक्ट्रॉन रो वस्तुत्व रे 1837 गुणन करले गुटिए प्रोटॉन रो वस्तुत्व मिलिबो ताहले एही प्रकार रे धारणा मन मथरे आसिला समस्ते जानिया को पाइले जे परमाणु अविभाज्य ई प्रकार जो धारणा समस्त मन रे थिला ताहा द्विभूत हैला एवं समस्ते जानिबा को पाइले जे परमाणु मध्यरे छुत क्षुद्र क्षुद्र कणिका आहुरी अछंती चार्जित कणिका ता मध्यरे दुईटी चार्जित कणिका विषय आमे जानिले गुटे हैला इलेक्ट्रॉन गुटे हैला प्रोटॉन।